কথার কি আর শেষ আছে, তাই কথা চলুক সবার সাথে মাত্র 29 পয়সায়। এ সুবিধা পেতে স্টার্ট টি লিখে পাঠিয়ে দিন 9999 নম্বরে। কাছে থাকুন গ্রামীণ ফোন। আজ আমাদের অতিথি ডক্টর তৌফিক এ এলাহী চৌধুরী। এখন আপনারা জোরে তালি দিন, চলে আসছেন দি ইঞ্জিনিয়ার টার্ন কমেডিয়ান বাই চয়েস নবীদ মাহবুব। Grameen Phone presents the Naveed Mahboob Show. Wow, what a fantastic audience, what a fantastic audience. টিভির পর্দায় যারা এই অনুষ্ঠানটা দেখছেন, আপনারা দেখছেন এখানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অডিয়েন্স। অবশ্য আপনারা একটা জিনিস জানেন না যে আমরা এখানে অনেক মশা ছেড়ে দিয়েছি। তালি দেওয়ার কিন্তু আসলে অনেক কারণ রয়েছে, কেন আমাদের ক্রিকেটাররা, আমাদের টাইগার্স আফ্রিকাতে গিয়ে দেখিয়ে দিয়েছে, রাইট? বাঘের বাচ্চা টাইগার্স, টাইগার্স হ্যাভ ডান ওয়েল ইন আফ্রিকা, কারণ আফ্রিকা টাইগার দেখেনি। ক্রিকেটের কথা বলতে গিয়ে স্পট ফিক্সিং হয়েছিল কিছুদিন আগে, পাকিস্তানের কয়েকজন প্লেয়ার জেলে যেতে হয়েছিল, সালমান বাট, তখন 6 মাস আগের কথা। তো এখন উনি অবশ্য জেল থেকে ছাড়া পেয়েছেন। তো সালমান বাট যখন জেলে গিয়েছেন, হি ওয়াজ দ্য বাট অফ এভরিবডিজ জোকস। তো সেই দিন আমি অ্যাকচুয়ালি পাকিস্তান টিভি দেখছিলাম, সেখানে স্পোর্টস নিউজে বলছে এখন ক্রিকেট খবর জানিয়ে দিচ্ছি, আগামীকাল ক্রিকেট ম্যাচের রেজাল্ট। আসলে স্পট ফিক্সিংটা কিন্তু কোনো নতুন ব্যাপার না, অনেকদিন ধরেই স্পট ফিক্সিং হচ্ছে। ইতিহাস ঘেঁটে জানা গিয়েছে যে সবচেয়ে প্রথম স্পট ফিক্সিং হয়েছিল ইংল্যান্ড বনাম ভারতের পলাশী টেস্ট ম্যাচ 1757। এনিওয়ে, আমরা যখন ইন্ডিয়ার কথা বললাম, একটা ইন্টারেস্টিং খবর আছে যে করিনা কাপুর এবং সাইফ আলী খান তারা অ্যানাউন্স করেছেন যে অক্টোবর মাসে তারা বিয়ে করবেন, এবং তারা বলেছেন যে তারা হানিমুন করবেন এমন একটা জায়গায় যেখানে কেউ জানবে না যে তারা ওখানে আছেন, আবুদাবাদ পাকিস্তান। আসলে সব দেশের একটা ব্র্যান্ড নেম থাকে, তাই না? বিউটিফুল বাংলাদেশ, ইনক্রেডিবল ইন্ডিয়া, পাকিস্তান হ্যাভ আ ব্লাস্ট। আবার একটু ইন্ডিয়ার দিকে আসি, বর্ডার সিকিউরিটি ফোর্সেস আবার কিছুদিন আগে আমাদের একজন বাংলাদেশিকে গুলি করেছে। আমার মনে হয় ক্রিকেট টিমে যেমন ব্যাটিং অ্যাভারেজ থাকে, বিএসএফ এর শুটিং অ্যাভারেজ আছে। ইউ নো হোয়াট বিএসএফ স্ট্যান্ডস ফর? বাংলাদেশি শুট ফার্স্ট। না, কিন্তু তারা প্রোটেস্ট করেছে, নো দ্যাট ইজ রং, বিএসএফ স্ট্যান্ডস ফর বর্ডার শুটিং ফোর্সেস। ওকে, আমরা জুন মাসের শেষে চলে এসেছি, তার মানে আমাদের ট্যাক্স ইয়ার শেষ হয়ে আসছে, রাইট? সুতরাং আপনার ট্যাক্স ট্যাক্স তো সবাই দিচ্ছি, আমার ট্যাক্স দেওয়া উচিত, কারণ ট্যাক্সের পয়সা দিয়ে তো দেশ চলে। কিন্তু আমার মনে হয় এমন একটা খাতকে আমাদের খুঁজে বের করতে হবে যেটা খুবই লাভজনক একটা খাত বা সেক্টর, প্রফিটেবল সেক্টর, অ্যান্ড উই নিড টু ট্যাক্স দ্যাট। ফর এক্সাম্পল, ইয়াবা। ইটস ইন্টারেস্টিং, আমি যখন চাকরি করি, যখন চাকরি বেতন আসে,
পেচেক আসে, দেখি যে ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্স দেওয়ার পরে কিছু টাকা বাকি থাকে, তারপরে সেই টাকা নিয়ে যাই বাজার করতে, সংসারের জন্য কিছু জিনিসপত্র কিনি। কেনার সময় আমাকে ভ্যাট দিতে হয়। তারপরে যে টাকা বাকি থাকে সেটা আমি কিছুটা ব্যাংকে জমা দিই সেভিংস অ্যাকাউন্টে, এবং সেভিংস অ্যাকাউন্টের উপরে তখন কিছুটা ট্যাক্স দিতে হয়। তারপরে যখন কিছুটা টাকা বেঁচে যায় আমি বললাম ঠিক আছে স্টক মার্কেটে যাই, স্টক মার্কেটে ইনভেস্ট করলাম এবং সেখানে যে কিছু লাভ হয় সেখানে ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হয়। তারপরে যেটুকু বাকি থাকে সেখান থেকে আমার ট্যাক্স ফাইল করতে হয়, তখন আবার কিছু ট্যাক্স দিতে হয়। কিন্তু না, দ্যাটস ওকে, দ্যাট ইজ ফাইন, আমাদের এটা নৈতিক দায়িত্ব, ট্যাক্স দিতে হবে। ট্যাক্স কেন আমরা দিই, ট্যাক্সটা কেন দিই? ট্যাক্সের কথা বলতে একদম দর্শক কাশতে কাশতে শেষ হয়ে যাচ্ছেন, ইটস ওকে, এক গ্লাস পানি খেতে পারেন, বাট ট্যাক্স দিতেই হবে। তো যেটা বলছি, ট্যাক্স আমরা কেন দিই, ট্যাক্স দেওয়ার উদ্দেশ্যটা হলো যে উই নিড টু ব্যালেন্স দ্য বাজেট, রাইট? তার মানে বাজেটকে ব্যালেন্স করতে হবে। তো বাজেটকে ব্যালেন্স করার পর আমার যে ব্যালেন্স থাকে সেটাকে বাজেট করে আমার হালুয়া বেরোয় যায়। তবে আমার মনে হয় কি, আমরা যে স্টক মার্কেটে ইনভেস্ট করি, হাউ আট উই ডু দিস, আমরা ট্যাক্সে ইনভেস্ট করি, ট্যাক্সে ইনভেস্ট করি তো বাড়ছেই। ওকে, এটা বলাতে সবাই একটু সিরিয়াস হয়ে গেলাম, চিন্তা করেন। ওকে, কিছুদিন আগে আমি একটু বিপদে পড়েছিলাম, আমি প্রায় বাঁচতে বা মরতে মরতে বেঁচে উঠলাম। আমি প্রচণ্ড রকমের ইলেকট্রিক শক খেয়েছি, প্রচণ্ড রকমের ইলেকট্রিক শক খেলাম। আসলে আমি ইলেকট্রিক বিল দেখলাম, এন্ড দেন আই গট দ্য শক অফ মাই লাইফ। তবে ইলেকট্রিসিটির দাম বাড়ছে, আমার মনে হয় আরো বেশি দাম বাড়া উচিত। কেন? সেই জিনিসের দাম বাড়বে যেটা কিনা দুর্লভ। তবে একটাই ব্যাপার যে আমার মনে হয় লোড শেডিংটা কখন হবে, এই স্কেজুলটা যদি আমাদের পেপারে প্রতিদিন উঠতো আমাদের সবারই লাগে। প্রত্যেক পত্রিকার একটা পেজ থাকবে, সেখানে কখন কারেন্ট যাবে লেখা থাকবে, ওই পেজটার নাম হবে কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে লেডিস এন্ড জেন্টলম্যান, আবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন গ্রামীণ ফোন প্রেজেন্স দ্য নবীদ মাহবুব শো। ছোট্ট একটা ব্রেক নিয়ে আসবো, যদি লোডশেডিং না হয় আবার দেখা হবে। জীবনের ডাকে নিশ্চিন্তে এগিয়ে চলুন, সাথে রয়েছে 15 বছর ধরে গড়ে তোলা দেশের সবচেয়ে নির্ভরতার নেটওয়ার্ক গ্রামীণফোন। কি আজ দুষ্টামি করনি তো? একদম না, মন দিয়ে প্রশ্ন করেছি, রুমকি খাতা পড়ে গিয়েছিল তুলে দিয়েছি, টিচার পড়া ধরেছিল, শুধুমাত্র আমি পেরেছি। গুড বয়। আম্মু, আমি না সাগর পাড়ে পেয়েছিল, আমি তো কোনো সিটে চক ঘষে দিয়েছি। সরি আম্মু, এবার খুদে মিথ্যে গুলো
না এলো লিটল ফ্রুটিকা ন্যাচারালি পিওর জুস ফ্রুটিকা একটু বেশি পিওর উই ওকে ওকে বুন 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 বাবু তোমার গুলি গুলি কি সে বাবু আমার স্টিকার কই স্টিকার কেনা চাই এখন দুটি সেন্টার ফ্রুট কিনলেই একটি স্টিকার ফ্রি অ্যাকশন ফ্যান্টাসি আর ওয়াটার বল কালেক্ট করো এক্ষুনি বাহ Okay, thank you. Welcome back to Grameenphone Presents the Naveed Mahbub Show. এবার আমাদের বিশেষ অতিথি, advisor to the Prime Minister on Energy, এবং বীর মুক্তিযোদ্ধা, Dr. তৌফিকে এলাহী চৌধুরী. থ্যাংক ইউ ভেরি মাচ আপনি এত ব্যস্ততার মধ্যে এত কষ্ট করে আমার এখানে এসেছেন আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না নাবিদের শোতে তো আসতেই হবে আমার মনে হয় ইউ নো ইউ আর এ ফেমাস পারসন আই এম এ ফেমাস পারসন আমি বাই দ্য ওয়ে আমি কিন্তু অনারেবল ওয়ার্ডটা ইউজ করছি না নরমালি প্রোটোকল সেজ আপনাকে অনারেবল আমি যদি অনারেবল বলতে থাকি অনারেবল বলতে বলতে অনুষ্ঠান শেষ হয়ে যাবে সেজন্য আই এম গোইং টু স্কিপ দ্যাট কোন সময় ডিসঅনারেবল বলে ফেল বাবা না আমি বলবো না হাউ ক্যান ইউ বি ডিসঅনারেবল ইউ আর আ হ্যান্ডসাম ম্যান জাস্ট লাইক থ্যাঙ্ক ইউ ইউ আর ইয়েস হি ইজ আ পিএইচডি ফ্রম হার্ভার্ড হি ইজ আ ক্যাবিনেট মিনিস্টার হি ইজ আ ফর্মার সেক্রেটারি উনি এসএসসি এইচএসসি তে স্ট্যান্ড করেছেন হি ইজ আ থ্যাঙ্ক ইউ Thank you. That's not the end. আমি সেকেন্ড নিঃশ্বাসে বাকিটা বলছি তারপরে উনি হিজ আর গ্রেট গলফার উনি কিন্তু বীর বিক্রম মুক্তিযোদ্ধা সো সেজন্য হাউ ক্যান ইউ নট বি অনারেবল রাইট এবং সেজন্য আমি ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ ইউ নো ফর ইউ উই হ্যাভ দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ফর ইউ দিস শো আদারওয়াইজ কুড হ্যাভ বিন নাভিদ মেহবুব শো থ্যাংক ইউ So, apni, Can I leave now after this introduction? No, 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 no. I say, apni, pura introduction dil, tamar shoite shesh ho jabe. So, I'm really so honored to be here. So, ami jani apni Kumila theke ashlen to. আপনি আমাকে দুপুরবেলা ফোন করেছেন যে নাবিদ আমি অ্যাকচুয়ালি কুমিল্লা থেকে রওনা দিচ্ছি আমি কি সময় মতো এসে পৌঁছাবো কি না তো আমি বললাম যে আমি রওনা দিলে হবে না বাট আপনি হলে হবে বিকজ আই থিঙ্ক ইউ হ্যাভ আ বিট অফ আ প্রিভিলেজ একটা ফ্ল্যাগ গাড়ি আছে রাইট জানার ইচ্ছা মানে হাউ ডাজ ইট ফিল মানে যখন মানে ডু ইউ ফিল লাইক মোসেস রেড সি ফাক হয়ে যাচ্ছে ওকে গ্রেট গ্রেট ফ্যান্টাস্টিক আমরা অ্যাকচুয়ালি আপনার যে এত বিভিন্ন দিক আছে আই রিয়েলি ওয়ান্ট টু নো কারণ আপনি আই অলসো নো দ্যাট ইউ আর অ্যান অ্যাভিড জগার রাইট আপনি গুলশান জগিং সোসাইটির বোধহয় প্রতিষ্ঠাতা রাইট প্রথম শুরুতে এখানে Two beautiful daughters. কোন স্কুলে পড়েছিলেন আপনি? আমি বরিশাল জিলা স্কুলে পড়েছি। আচ্ছা, আপনার দেশ কি বরিশাল? আমার দেশ সিলেট। ও, আপনি সিলেট? ও, ওকে। তো আপনি সিলেট থেকে বরিশালে কিভাবে হাউ ডিড ইউ এন্ড আপ ইন देयर? আব্বা চাকরি করতে সেই সুবাদ বিভিন্ন জায়গায়। ওকে ওকে, গ্রেট। আর কোথায় পড়েছিলেন? আমি পড়েছি সেন্ট জোসেফস গভর্নমেন্ট ল্যাব স্কুলে, বাট আই থিংক কলেজ কমন, ঢাকা কলেজ। ঢাকা কলেজ। গুড গুড। গুড। এবং আমাদের হাজার বছর পরে তুমি নিশ্চয় আপনি তো এসএসসি এবং এইচএসসি দুটোতে স্ট্যান্ড করেছিলেন রাইট আপনি এইচএসসি তে কি মানে হোয়াট ওয়াজ ইয়োর পজিশন সেকেন্ড ছিলাম
আমার মনে হয় গেটিং হিম লুজেন্ড আপ এবং আমার মনে হয় যে আমার মনে একটু দিলে কিছু আরো কিছু বের হবে. সো ওয়াই ডোন্ট উই ডু দিস, লেটস জাস্ট টেক এ বিট অফ আ টাইম আউট, নট টাইম আউট, আই এম জাস্ট কিডিং. আমরা একটা ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক নিয়ে আসি এবং দর্শক মণ্ডলী আবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন গ্রামীণ ফোন প্রেজেন্স দ্য নবীদ মাহবুব শো এবং আজকে আমার বিশেষ অতিথি ডক্টর তৌফিকে এলাহি চৌধুরী. কাছে থাকা এখন আরো আনন্দের, কারণ 150 টাকার সংযোগে আপনি পাচ্ছেন 150 টাকার ফ্রি টক টাইম সহ অনেক কিছু. এছাড়াও প্রতি 19 টাকার রিচার্জে পাচ্ছেন 19 টাকার বোনাস টক টাইম, 19টি SMS ও 19টি MMS ফ্রি. কাছে থাকুন গ্রামীণ ফোন. Welcome back to Grameen Phone Presents the Nabid Mahbub Show. Amar sathe achen Dr. Tawfiq Elahi Chaudhary. Once again, thank you very much. Ebong amra besh interesting kotha barta bolchilam. Amra ektu shadhinota juddher shomoy jai ebong apni to sub sector commander chilen, correct? To amra shunechi je apnar je Bangladesh ke oi মানে যখন যখন যাত্রাটা শুরু হয় ওখানে একটা ইন্টারেস্টিং স্টোরি ছিল, আমি জানি না এটা কতটুকু ইয়ে, তো ওই সময়টার কথাটা একটু বলবেন আমাদের. ওই সময় আমি এসডিও ছিলাম মেহেরপুরের, এবং যখন যুদ্ধ শুরু হলো আমিও যুদ্ধে জয়ায় পড়লাম. অনেক লম্বা গল্প তো বলা যাবে না, বাট একটা ইন্টারেস্টিং হয়তো তোমরা শুনে খুশি হবা. ওই সময় যে আমাদের গভর্নমেন্ট সোয়ারিং ইন হয়েছিল মুজিবনগরে, ওইটা দ্যাট ওয়াজ অ্যারেঞ্জ বাই মি এক্স্যাক্টলি অন 17th April. তো আপনার মানে আমরা তো পড়ি বা দেখি, বাট ইউ নো ইউ ওয়ার দেয়ার, ওকে, আর এবং এবং আপনি তো এটা অর্গানাইজ করেছিলেন যে পুরো সোয়ারিং মুজিবনগরে সোয়ারিং এ সেন্ট, তো আপনার ওই সময়টার অনুভূতিটা, বিকজ ইউ আর ইয়াং ক্যাপ্টেন ওই সময়, এবং তখন আপনার ওই অনুভূতিটা কেমন ছিল? মানে আই নো এই প্রশ্ন অনেকে জিজ্ঞেস করে, কিন্তু আমি মানে এই এই সেটিং একটু শুনতে চাচ্ছি না. অনুভূতিটা একজ্যাক্ট আমার মনে আছে, ইট ওয়াজ এ ভেরি ব্রাইট সানি মর্নিং আফটার লট অফ শাওয়ার. আমার জন্য মনে হচ্ছিল আই এম সিইং সামথিং ইজ বিং বর্ন,
history is being born. So I had that feeling, that emotional feeling. I have the privilege of witnessing every rare moment of our history. And I reflected also at that moment. আমাদের এই জেনারেশনে আমরা আমরা ধরেন শুনেছি, আমি অ্যাকচুয়ালি তখন খুব ছোট ছিলাম, মনে হচ্ছে আমার এয়ার রেড দেখতাম খুব ভয় লাগতো, সব দেখেছি মানে, কিন্তু অতটা অবভিয়াসলি খুব ছোট ছিলাম। কিন্তু ধরেন আমরা এখন যারা এই জেনারেশন, আমরা হয়তো দেখিনি, ইট ইস এ ডিস্টেন্ট মেমোরি। কিন্তু আমার মনে হয় যে এইটা বলতে হবে যে আমরা সবাই কৃতজ্ঞ, এই কারণে যে আমরা যেরকমই হোক আমরা স্বাধীন বাংলাদেশি, এবং এটা মনে হয় যে সবচেয়ে বড় একটা ফিলিং যেটার জন্য আমরা। আমি এমনি জিজ্ঞেস করি যে আপনি কি মানে, আপনাকে আমি সোশ্যাল সেটিংয়ে দেখছি, ইউ আর ভেরি মানে আপনি খুবই ফ্রেন্ডলি, খুবই অ্যাপ্রোচেবল। তো যেমন আমি মনে পড়ে একটা অনুষ্ঠানে আমি এমসিং করছিলাম এবং আপনি চিফ গেস্ট ছিলেন, তো আমি ওনাকে অ্যানাউন্স করলাম, অ্যানাউন্স করে উনি আসলো, উনি স্পিচ দেওয়ার পরে আমি ওনাকে হ্যান্ডশেক করলাম, উনি বলে নাবিদ একটা জোক চলবে না। তুমি কি, আমি একটা প্রশ্ন করি, জি প্লিজ, তুমি কি সারাদিন এই জোকই করতে থাকো? I'm told you do a very serious job. Yes, what? But my ekta kotha je there is no such thing as victimless comedy. So hoy ki je jiboner observation er upore kintu comedy ebong comedy er madhye kintu ashole onek kichu bola jay. To apnar latest boi ta kunta chilo? Latest amra ekta ektu bhalo jeta ami mone kori ekta korechhilam koyekjon mile amra, out of the shadow of famine, je Bangladesh kibhabe famine theke beri aslo, what did we do to achieve that? এটা একটা তোমার হপকিন্স ইউনিভার্সিটি পেস থেকে বেরিয়েছে, জনস হপকিন্স ইউনিভার্সিটি পেস। আর দুটো লিখতেছি দেখি। আচ্ছা, এটা কিসের উপরে লিখছেন মানে, নাকি? একটা হলো আমার স্বাধীনতার সময়কার, আর ভেরি রিসেন্টলি আই ওয়াজ ইন জেল ফর 7 মান্থস। আচ্ছা, কেয়ারটেকার গভর্নমেন্টে। আচ্ছা, তো সেটা উপরে আমি একটা মাই জেল লাইফের উপর মেমোরস হিসাবে লিখতেছি। ওয়াও, ইউ আর ম্যান অফ মেনি এক্সপিরিয়েন্সেস। জেলে তুমি একবার গেলে ভালো, তোমার কমেডির যত সব ঠিক আছে, আমরা কারণ অ্যাজ আই সেড ইউর ম্যান অফ মেনি ট্যালেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্স, এটা আরেক ধরনের এক্সপিরিয়েন্স, আই হোপ আই গেট দ্য এক্সপিরিয়েন্স ইন এ ভেরি গুড ওয়ে। সো আপনি যে আবারও আপনি বলছেন যে আপনি যে এত ব্যস্ততার মধ্যে আমার এই অনুষ্ঠানে এসেছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শেষ হাতে আমাদের এই এপিসোডের আমরা শেষে চলে এসেছি, এবং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনারা দেখলেন গ্রামীণ ফোন প্রেজেন্স দ্য নবীদ মাহবুব শো, এবং আজকে আমাদের অতিথি ছিলেন ডক্টর তৌফিকে এলাহি চৌধুরী। এবং এই অনুষ্ঠানটা যদি আপনার ভালো লেগে থাকে, আগামী শুক্রবার একই সময় এনটিভিতে আপনি আমাদেরকে আবার দেখতে পাবেন, এবং টিল দেন মনে রাখবেন, হাসবেন, প্রাণ খুলে হাসবেন। থ্যাংক ইউ।
জীবনের ডাকে নিশ্চিন্তে গিয়েছিল, সাথে রয়েছে 15 বছর ধরে গড়ে তোলা দেশের সবচেয়ে নির্ভরতার নেটওয়ার্ক গ্রামীণফোন। বেশ তা ম্যাডাম যখন এত করে দোকান, তবে জিতে ফিরতে হবে। কি হয়েছে? আমি জিততে পারি, কিন্তু এবার সময় হয়েছে উইংস যুক্ত উইস্পার চয়েস বেছে নেবার, যা কাপড়ের মতো ভাঁজ হয়ে বা সরে যায় না, সস্তানে থাকে আর নিশ্চিত করে দাগছোপ থেকে উন্নত মানের সুরক্ষা, বুঝলি?